তবে নিশ্চয় ভাব তো জমানো যায়, মানে প্রেমের প্রথম ধাপ তো হচ্ছে ভাব করা, তাই না? প্রথম ধাপ বলা যেতে পারে, প্রথম ধাপ ভাব। প্রথম ধাপ ভাব। তো আমাদেরও একটু সবার সঙ্গে আলাপটা হয়ে যাচ্ছে, তো গান শুনে তো স্বাগতাদির সঙ্গে আমাদের সকলের আলাপ একটা অন্যরকম ভাবেও হলো, অন্যভাবে হলো, না হলে তো আমরা সবাই আমি থিয়েটারটা এখনো করছি, আমি আগে গান করতাম, ও গান করতো, আমি গানটা ছেড়ে দিয়েছি, ও গানটা করেছি। কিন্তু এখন থিয়েটার করতে পারি না, থিয়েটারে এখনো মিউজিকটা করে যাই, কিন্তু থিয়েটারের সাথে আছি আমি, না সেটা ঠিক, এখনো পর্যন্ত মানে ওকে ওই প্রেম ভাব জানে না, ওটা আমার প্রথম প্রেম নাটক। আমার মনে হয় বোধহয় স্বাগতা দিও তাই বলবে, প্রথম প্রেম নাটক মানে আমি ওই বলি আমার বাবা মার মতো থিয়েটারটা, বাবা মাকে যেমন মানুষ সারা জীবন ছাড়তে পারে না, কারণ ওখান থেকে আমার শুরু, মানুষের একটা জায়গা থেকে শুরু হয়, তো আমার শুরু থিয়েটার থেকে, তাই আমি আজও থিয়েটার করি, সময় পাই না বলাটা আমার মনে হয় ভুল, মানুষ চাইলে সবকিছুর জন্য সময় বার করতে পারে, হয়তো আমি পাঁচটা থিয়েটার করতে পারছি না, আগে যেমন আমি অনেকের সঙ্গে কাজ করতে পারতাম সেটা এখন পাচ্ছি না, কিন্তু আমি যত ছোট করেও হোক না কেন আমি থিয়েটারটা করি, এবং যতদিন হাঁটতে চলতে পারবো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমি যেন থিয়েটারটা করে যেতে পারি। একেবারে আমিন, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। আর তোমার তো মানে এমন হয়েছে যে সেখানে তুমি মানে অভিনয় করতে গেছো, তারপরে তোমাকে নাকি খুব রিসেন্ট একটা ঘটনা, তুমি বলছিলে না যে সেখানে তোমাকে বলেছেন ডিরেক্টর যে গান গাইতে হবে, না অভিনয় করতে, মানে আমি গেলাম গান, হ্যাঁ গান করতে গেলে অভিনয় করতে হবে বলেছে, গান গান রেকর্ডিং এ দিন হঠাৎই শিবাজি দা ছিল, শিবাজি চট্টোপাধ্যায়, উনি যেভাবে বলে নাকি পিলু তোর ভালো খবর আছে, যা তুমি তনুবাবু খুঁজছে, তরুণ মজুমদারের দুর্গেশ নন্দিনীতে গান গাইতে গেছিলাম, তো কেন খুঁজছেন বুঝলে না, তুই যাই ভালো খবর আছে তোর জন্য, তো গেলাম, তা তরুণবাবু ছিলেন আর কি, ও বললেন যে পিলুবাবু আমার একটা অনুঘোষাল খুঁজছিলাম, মনে হচ্ছে আমি পেয়ে গেছি, আপনি যদি এটা দুর্গেশ নন্দিনীতে অভিনয় করেন, তো আমি প্রথমে বলেছিলাম যে এটা আপনি যে বলছেন এটা কিন্তু আমি বাড়িতে গিয়ে যখন বলবো না যে আমার গানের জন্য আপনি অভিনয় ডেকেছেন, এটা কেউ বিশ্বাস করবে না, আমার বন্ধু বান্ধব প্রেমিক, আমার প্রেমিকা বউ, আমার যে সব থেকে বড় শত্রু স্বাগত, সে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা পুরো পরিষ্কার করে উচ্চারণ কর, স্বাগত স্বাগতা কিন্তু নয়, একদম তুই তো আকাশ, ও নিরাকার, সেখান থেকে আমি বললাম যে স্যার আপনি এই যে কথাটা বললেন এটা আমাকে প্লিজ একটুখানি আমার গানে লিখে দিন, এই বুঝ মানে দেখুন স্যার কেউ বিশ্বাস করবে না, তো উনি সঙ্গে সঙ্গে আমি যে গানের কাগজটা ছিল, আমার এই প্রসঙ্গে একটা কথা বলার আছে, তো উনি সেটা একটা মানুষ নিজের চরিত্রটা কি বানিয়েছে নিজেকে প্রমাণ করার জন্য কাগজে লিখে নিয়ে যেতে হয়, সত্যি সত্যি তাই, এটা যখন শিবাইদা দেখলেন নাকি শিবাইদা আমি এতদিন ধরে কাজ করছি কিন্তু আমার একবারও মনে হয়নি যে ওনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে, আমরা শোনো তপন সিনহা চলে গেছে, সত্যিটায় চলে গেছেন, এদের সাথে কাজ করার একটা ইচ্ছা ছিল, আর তিনি রয়েছেন আগামী 100 বছর পর আমার ছেলে ওটাকে বিক্রি করবে যখন যে পয়সা সেটা ভালো হবে ওটা। আরে তবে এটা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে পিলুদা অসাধারণ অভিনেতা, এবং দুজনের একটা কমন ব্যাপারে তোমরা দুজনেই অসাধারণ মিমিক্রি করতে পারো, বিভিন্ন জন চাওয়ালাকে কিভাবে ডাকে বিভিন্ন শিল্পীরা, সেটা নিয়ে আমি একটা মিমিক করতাম আর কি, বিভিন্ন একটু ছোট করে শুনবো তারপরে একটা মজার গান শুনবো, আমি আবদারটা আগেই বলে দিলাম কথায় কথায় যদি ভুলে যাই, ট্রেনের মধ্যে সমস্ত শিল্পীরা বোম্বেতে যাচ্ছে অনুষ্ঠান করতে, বাংলার শিল্পীরা, তো ভোরবেলায় ট্রেন থেমেছে, এবার বিভিন্ন হকাররা ঘুরছে, গামছা গামছা করতে করতে একজন আসছে, অনেকে গামছা কেনার জন্য পয়সা বের করে থাকে যে গরম চা আর কি, তো ওটা দেখে জি দাদা এই চাওয়ালা এদিকে এসো এক কাপ চা দিয়ে যেও, ডিগি 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 গরম দিও চিনি বেশি দিও
এক ভর চাউ দিও তা দেয়নি, ফাউটা দেয়নি, এমনি দিয়েছে। চাওয়ালা তুইয়া এদিকে যায়, ও ভাই রে ও ভাই, চাওয়ালা তুইয়া এদিকে যায়, সবাই চা খেতে যে চায়, আমি তাই তো খাবো ভাই, তবু তোকে আমি পয়সা দেব না রে না রে। শুনে যাও চাওয়ালা, ভেজাই আমার গলা, জানা দিলই করব বাপান্ত। সেরকম এরকম ধরনের মজা টজা হতো এদিকে, পুরোটা শুনি আর আমার বাড়িতে আসবে না। ওকে এই চাওয়ালা শোনাতে বাড়ি বাড়ি ঘুরতে দেখছি, আমরা কোন একটা জায়গায় মিট করি, সেখানে তুই কোনো চাওয়ালাটা শুনিয়ে দিবি, গড়িয়াহাটের বড়ে দাঁড় করিয়েও দিতে পারি। তবে যাই হোক, না না মানে গান গাওয়ার জন্য, তবে একটা জিনিস বলি, আমার গালগুলো যে কোনো মুহূর্তে খুলে আসতে পারে, এত হাসছি, কিন্তু তাতেও জীবনের ভেতর না আমি এটাকে বুঝেছি, যে কোনো সমস্যাকে উড়িয়ে দেওয়ার জন্য হেসে উড়িয়ে যদি দাও, তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যার সমস্যা। এসে নাও, দুদিন বই তো নয়, দুদিন বই তো নয়, আজীবন। তবে আরো হাসতে চাই, খুলে পড়ুক আমার গাল, কিন্তু তোমার ওই মজার গানটা আমি শুনবই শুনবো। কে খাস রে, তিলু ইন্টু মিন্টু বলে একটা অ্যালবাম প্রকাশিত হয়েছে, মিন্টু দাশগুপ্ত আমাদের প্যারোডির বিখ্যাত মানুষ, জগন্নাথ মহন্ত থেকে শুরু করে, এবার মনে হঠাৎই মনে হচ্ছে যে মিন্টু দাশগুপ্ত প্যারোডি নিয়ে অনেকদিন কাজ হয় না, তো সেই জন্য একটা অ্যালবাম করলাম প্যারোডি গান, কিছু গান আমার কিছু গান মিন্টু দাশগুপ্ত, ওই অ্যালবামটার নাম দিয়েছি পিলু ইন্টু মিন্টু, মানে অনেকগুলো পিলুকে ইন্টু করলে একটা মিন্টু দাশগুপ্ত হয়, তা দিয়ে একটা গান। কে খাস রে মাথা তাতি বাইয়া, কে খাস রে মাথা তাতি বাইয়া, কার বাইকে তোর কি মারে আমার কোতি মাইয়া তোরা, কে খাস কে খাস, কে খাস রে মাথা তাতি বাইয়া, কার বাইকে তোর কি মারে আমার কোতি মাইয়া তোরা, কে খাস কে খাস, লেখা পড়ায় দিলাম মাইয়ায় দিলাম রে, মাইরা ধইরা পারলাম না পারলাম না, গানের ফুলে যাও কটা দিন গেল রে, শঙ্কু মন বসাইতে পারলাম না পারলাম না, খুইলাম রে কালা তাবি দিয়া, খুইলাম রে মাইয়া কালা তাবি দিয়া, সুইসাইডের ভয় দেখাইয়া সে গেল পলাইয়া তোরা, কে খাস কে খাস। তোমাদের দুজনে একটা নাটকের কানেকশন আছে, আমার সঙ্গে স্বাগতাদির একটা অদ্ভুত কানেকশন আছে, সেটা হচ্ছে একটা নাটকে আমাকে কার্বাইডে পাকিয়ে স্বাগতাদি করে দেওয়া হতো। আমি দেখেছি, আমি অসাধারণ, কিছুদিন আগে তোমার একটা আমি দেখে আসলাম, আপনারা জানেন তো নিশ্চয়ই, দুর্দান্ত একটা নাটক দেখে আসলাম, রুকলিন অভিনয় করেছে, দুর্দান্ত নাটকের মধ্যে দুর্দান্ত অভিনয় করেছে, ভীষণ লজ্জা পাচ্ছি, কিন্তু যাই হোক একটু বিমুখ, তবে মানে এটা এই কারণেই বললাম, এই তুমি কার হবে এত সুন্দর মুখ, তাহলে তুমি বিমুখ তো আমার তো বি ক্লাস মুখ দেখে স্বাগতনা করবে, কিন্তু এ ক্লাস মুখ ওদিকে রয়েছে এবং ওইদিকে আমরা মুখ করব এবার আপাতত, মুখোমুখি আমি আছি, আমিও তো আছি, একটু আমার সাথে মুখোমুখি হোক আড্ডাটা যখন হচ্ছে। তো ওই গানটা যেটা আমাদের নাটকে হতো, গহরজার নাটকে ফাঁকি দিয়ে প্রাণের পাখি, অনেকদিন মানে ওই নাটকের গানগুলো গাইতে গেলে বড্ড টেনশন, আমার গান গাইতে গেলেই টেনশন হয়। প্রাণের পাখি
উড়ে গেল আর এলো না পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না বুঝি কে প্রেমের ডোরে বেঁধে রাখলে প্রাণময় না বুঝি কে প্রেমের ডোরে বেঁধে রাখলে প্রাণময় না ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না বলো সখী কোথায় যাব কোথা গেলে পাখি পাব বলো সখী কোথায় যাব বলো সখী কোথায় যাব কোথা গেলে পাখি পাব পুলিশে কি খবর দিব পুলিশে কি খবর দিব পুলিশে কি খবর দিব বলো তো জানাই গে দাদাই পুলিশে কি খবর দিব বলো তো জানাই গে দাদাই পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না পাখি দিয়ে প্রাণের পাখি পাখি দিয়ে প্রাণের পাখি পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল পাখি উড়ে গেলে কি আর ফিরে আসে একেবারেই তাই এটা ঘরজান নাটকের গান আর ভীষণ ভীষণ নস্টালজিক হয়ে গেলাম স্বাগতা দীপায় ট্রেনে আমাকে সেই নাটকের সেই স্মৃতিতে ওটা যেন একদম স্টেজে রয়েছি তবে সেখান থেকে এখন শুধু নস্টালজিয়ায় ভাসলে তো হবে না একটা ছোট্ট ব্রেক নিতে হবে আবার এই আড্ডায় ফিরে আসবো কিন্তু আইসক্রিমের মতো জমে গেছে এই আড্ডা তাই কোথাও যাবেন না ব্রেকে যাওয়ার আগে একটা ভীষণ সুন্দর রোমান্টিক গান শুনেছিলাম যদিও সেটা নাটকের গান পুরাতনী গান কিন্তু এবার একদম ঝাঁ চকচকে নতুন গান নতুন বাংলা সিনেমার গান আর এই গানের সুরকার এবং গায়ক আপাতত পিলু ভট্টাচার্য আপাতত না জীবনে থাকবে এটা না মানে আপাতত এই গানটা সিনেমা তো তুমি না সিনেমা তো ওখানে গানের টিচার হ্যাঁ তাহলে দেখো আমি কিন্তু কিছু ভুল তথ্য দিইনি তুমি এরকম করে চোখ রাঙিও না তো এটা লেখাও তোর তো ও আচ্ছা হ্যাঁ সেটা একটা এডিশনাল ইনফরমেশন তো শুনি সেই প্রেমের গান হ্যাঁ অনেকগুলো ছবি মিউজিক করছি আর কি তার মধ্যে রূপে তোমায় ভুলবো না খুব তাড়াতাড়ি ছবিটা রিলিজ হচ্ছে আর গত পরশুদিন একটা মানে একটা ঘটনা ঘটে গেল আর কি সেটা হচ্ছে এলিয়া রাজা আমাদের স্বপ্নের রাজপুত্র আর কি তার ছবিতে গান গাইতে যাচ্ছি আর কি এটা একটা ভয়ঙ্কর উত্তেজনা মানে আমি নিজেও ভাবিনি কখনো যে উনি মানে 12 বছর আগে তার সাথে দেখা হয়েছিল কিন্তু কখনো এইভাবে যে তিনি ডাকবেন আর কি তুমি কি সাউথের গান গাইছো না হিন্দি মনে হয় তামিল গানই গাইতে তামিল গান গাইছো কিন্তু আমি এখন পর্যন্ত কিছু যাই না কিন্তু তামিল গানের জন্য তালিম নিয়ে নিয়ে আমি সেটাই বলতে যাচ্ছি না না নিয়ে নিয়ে কারণে যে মানে ইলিয়ারাজা ডেকেছেন মানে এর থেকে আর বড় কিছু আমার কাছে আর নেই বলে তিনি যেইভাবে করাবেন আমি তাতেই রাজি তো সেখানে তো উনি তো গানের টিচার কিন্তু আপাতত তুমি গানের টিচার আমি এখানে গানের শিক্ষক হিসেবে এই ছবিতে অভিনয় করেছি শঙ্কু দিবি একটু ও আসবে তুমি এই কথাটি ওই আকাশ বোধহয় জানতো না তা না হলে এক চিলতে মেঘ এভাবে বৃষ্টি ডেকে আনতো না ও আসবে তুমি এই কথাটি ওই আকাশ বোধহয় জানতো না হলে মেঘকে ভাবে বৃষ্টি দেখে আনতো না হায় হায় কি হাল ও বাবু এসময় কপাল
সোনা ঝলমলে দিন মেঘে টানায় ক্ষণে ক্ষণে লাগত ফাগুন কৃষ্ণ চূড়ায় লাগত আগুন মনে মনে লজ্জাতে লুটিয়ে গেতে ওই বাতাসে কথা জানতো না তা না হলে হঠাৎ এসে এভাবে আঁচল ধরে টানতো না সত্যি অসাধারণ খুব একদমই নয় স্বাগতাদি রয়েছে অথচ মানে এরকম ঢঙে তুমি কিরকম গাওবে সেটা একটা ডেমো দিলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিরকম ফোক গান গায় আজকালকার আমাদের জেনারেশন শুধু ইও ফোকস হে ফোকস এইটা আমরা জানি কিন্তু অ্যাকচুয়াল ফোক গানের বা কান্ট্রি মিউজিকের যে মজাটা যে মাটির গন্ধ এবং এই গন্ধটা শুধু আমরা বাংলায় কেন প্রথমেই আমরা সেটা পেয়েছি আমরা মনে হয় ভারতবর্ষে যদি কোনায় কোনায় ঘুরে বেড়াই তাহলে সেই গন্ধটা পাবো আর স্বাগতাদির কাছ থেকে মনে হয় বেস্ট সেই ফ্লেভারটা পেতে পারি বাংলায় জন্মে না জন্মে যদি রাজস্থানে জন্ম তাহলে আবার ঠিকঠাক ওর পোশাক আশাক সমস্ত এই এতক্ষণই লাগতো আর তার ওখানে কি হলেই আর একটা হ্যাঁ একটা বোরলা পড়তে হতো চোরলা পড়তে হতো না আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করেছে তারা নাকি কনফার্ম আমি বোকারোতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম গানের প্রোগ্রাম তো সেখানে আমাকে বলছে ওরা কিন্তু এটা জানতো কনফার্ম যে আমার জন্ম নাকি রাজস্থানে হয়েছে ওরা সেটাই জানে আমি রাজস্থানে বড় হয়েছি সোনার কেল্লা তুমি কি মানে তোমাকে দেখে কি লেখা হয়েছিল সোনার গানের কেল্লাটা সোনার গানের কেল্লাটা হ্যাঁ এটা আমি আমি কিন্তু সিরিয়াসলি বলছি এবার তারা আমার কাছ থেকে জানলো যে আমি কলকাতায় বড় হয়েছি বলো আমরা জানি আপনি রাজস্থানে বড় হয়েছেন তাই জনশ্রুতি হয়তো না ধরনেরই হয় আমি যেমন পিন্টু ভট্টাচার্য ছেলে নাকি পিলু ভট্টাচার্য এটা আমি অনেক জায়গাতে শুনেছি আচ্ছা তো যাই হোক আমরা এই তথ্যগুলোকে এবার কনফার্ম হয়ে নিলাম কারণ আমরা অথেন্টিক সোর্স থেকে জানতে পারলাম ঘোড়ার মুখ থেকে তো আপাতত কোনো চিহি নয় তবে একেবারে রাজস্থানে একটু পৌঁছে যায় না রাজস্থানে পরে পৌঁছবো তার আগে একটু বাংলাটা দেখ বাংলা ছাড়তে একটু সময় নেবো ঘর হেতে শুধু দুই পা ফেলিয়া আমরা বরং সেই শিশু শিশিরটাকে খুঁজে নি এটা হচ্ছে ওই এটা ওই মাইক স্টাইল মানে আমাকে আমার আমি যে ক্যারেক্টার গুলো করি সেটা মানে তুমি যদি না দাও আমি কেড়ে নেবো লাইক দ্যাট আচ্ছা তো এটাও সেরকমই একটা গান শোনাচ্ছি পাখি একটা পাখি পিরিত পাখি দুইটা টানা উঠে তার একটা টানা মন বটে অন্যটা জয় মন গে মনতে জয় মন দে মন গে জয় মন দে মন গে জয় মন দে মন গে জয় মন দে Thank you.
গোপীচাঁদ নাটকে এই গানটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর এটা কি কোনো এমনি মানে ধরো এটা কোনো প্রচলিত গান বা এরকম? এটা প্রচলিত গান, অবশ্যই এটা একেবারে প্রচলিত গান। আমাদের কোন ডিস্ট্রিক্ট এটা? বীরভূমে। বীরভূমে, ওকে, অসাধারণ। তবে ফুরুত করে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না, দুজনেই দুটো পাখা লাগিয়ে নিয়ে তো ঠিকই, কিন্তু হ্যাঁ মন যৌবন দুটোই আপাতত একটু ধরে রাখতে হবে, কারণ পিলুদার কাছে আরেকটা গান শোনার আবদার করব। তবে তার আগে তোমার অনেক নিশ্চয়ই পুজোর গানও বেরোচ্ছে, সেগুলো নিয়েও একটুখানি জানবো। তো এটা একটা ভীষণ মানে বাঙালির কাছে ভীষণ একটা ব্যাপার পুজোতে বেড়াতে যাওয়ার, মানে আমরা কিরকম একটা যে কোনো ম্যাগাজিন খুলে বসি বা কেউ কোথাও বেড়াতে গেছে জেনে নি কোথায় পাওয়া যাবে, কোথায় কি সমস্ত বুকিং করতে হবে সেগুলো জানি, ঠিক সেভাবে কার পুজোর গান এবার বেরোচ্ছে, কি গান হচ্ছে, ছোট থেকে তো আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। তো তো পিলুদে এবার নিশ্চয়ই কোনো পুজোর গান করছো? আমি সারা বিশ্বে বোধহয় বাঙালিদের এই যে পাঁচ দিন ধরে উৎসব, এটা সারা বিশ্বে কোনো জায়গাতে নেই, কোনো জায়গাতে মানে কোনো রিচুয়ালসই এটা নেই, মানে লংগেস্ট ফেস্টিভ্যাল, লংগেস্ট ফেস্টিভ্যাল। এবং এই যে কয়েক হাজার কোটি টাকার ইনভলভমেন্ট, ডেকোরেটর, জিনিসপত্র যারা বিক্রি করেন তারা সবাই, সেখানে গান যারা বিক্রি করি আমরা, তাদেরও একটা সুদিন আর কি ওই সময়টা মনে হয়েছে। এই সময় আমরা সরস্বতীর পুজো করা উচিত মানে গানের দেবী হিসেবে, কিন্তু আমরা সরস্বতী পুজোর সময় অ্যালবাম বের হয়ে কম, বছরের শুরুর দিকে হয় তো প্রণাম করে সারা বছর ধরে অ্যালবাম প্রকাশিত হয়, বলছি বছরের শুরুতে সরস্বতী পুজোটা হয় তো মানে সেই সময় প্রণাম করা হয়, তারপরে ওটা শুধু প্রেমে চলে যায়, তখন পরবর্তীকালে গানের প্রেমে আসে, তখন গানে মন থাকে না, মনোদয় জীবন দিয়ে। তো পুজোর সময় অ্যালবাম বেরোচ্ছে একটা রাধা মাধব পার্ট টু বলে, রাধা মাধব এটা অনেকগুলো অ্যাওয়ার্ড টাওয়ার নিয়েছিল সেই সময় অ্যালবামটি, এবার একটা অ্যালবাম প্রকাশিত হচ্ছে রাধা মাধব পার্ট টু। রাধা মাধব কে এই প্রেম কাহিনীটা আমরা মুখে মুখে শুনছি কেন, একটু গানে গানে শুনি না? ওই গানে কোনটি বল করলি না তুই, মন হলো না পাওয়া, বস্তুমি দেখ আমার মনে বইছে খোলা হাওয়া, সেই হাওয়াতে পাল তুলেছি নাম তুলেছি মেঘে, মন হারালো আমার মুখে আকাশটাকে দেখে, সেই হাওয়াতে পাল তুলেছি নাম ছেড়েছি মেঘে, মন হারালো আমার মুখে আকাশটাকে দেখে, কে দিল না সারা আর কে এলো না সাথে, বুক পকেটে কষ্ট নিয়ে কাঁদো না দিন রাতে, কে দিল না সারা আর কে এলো না সাথে, বুক পকেটে কষ্ট নিয়ে কাঁদো না দিন রাতে, রাধা মাধব রাধা মাধব জীবন গোলো দাদা, কৃষ্ণ এখন পাল্টি খেলো ল্যাংকেয়েছে রাধা, রাধা মাধব রাধা মাধব জীবন গোলো দাদা, কৃষ্ণ এখন পাল্টি খেলো ল্যাংকেয়েছে রাধা। স্বাগতাদি স্বাগতাদি, ঝগড়া থেকে আমরা বেরিয়ে আসি, আমাদের তো একটা জম্পেশ জবাব দিতে হবে, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি তারপরে ফিরে আসছি স্বাগতাদির জবাব নিয়ে। একটা জবাব তো দিতে হয়, একটা তগড়া জবাব, তাই ভাবলাম যে একেবারে এই কলকাতার শহর থেকে সোজা চলে যাই রাজস্থানে। স্বাগতাদি যাবে তো, একটা জবাব দিতে হবে তো, মানে বাংলায় যদি জবাব দিও সবটা বুঝে যাবে, ওই জন্য আমি রাজস্থানি মিশ্রামে সব বুঝতে না পারে। ঘুমটা দেবো? ঘুমটা দেওয়ার দরকার নেই, বাংলাতে বাংলাতে বুঝিয়ে দেবো। Hey!
गोरी को पल्लो लटके पल्लो लटके गोरी को पल्लो लटके जरा सो जरा सो तो जो हो जपाल मामा पल्लो लटके पल्ले लरारो रंग उड़ जावे लो पल्ले लरारो रंग उड़ जावे लो जरा सो जरा सो ले लो गोरी पल्लो लटके जावे लो पल्लो लटके गोरी को पल्लो लटके पल्लो लटके गोरी को पल्लो लटके घुंघट में बिजली चमकावे गोरी थारोवा मजो बन में आंधी हो भी नीचा नहीं तो घुंघटा तिरछी नजर बिजली चमकाए घुंघटा का तिरछी नजर बिजली चमकाए लाल लहंगा हवा ओने जो बन रखा था लाल लहंगा लाल लहंगा अरे लाल लहंगा हवा ओने जो बन रखा था विजेचे विजेचे प्रेमी के रे पागल मोल होली रानी ना पल्लो लटके गोरी को पल्लो लटके पल्लो लटके गोरी को पल्लो लटके पल्लो लटके गोरी को पल्लो लटके पल्लो लटके पल्लो लटके हमारे संगे किंतु মানে আমরা যারা গল্প করছি যারা বাজাচ্ছেন তারা কিন্তু মিউজিকে মিউজিকে আমাদের সঙ্গে আড্ডা মারছেন থ্যাংক ইউ সো মাচ সবার জন্যই তাই কিন্তু একেবারেই আড্ডার শেষ মুহূর্তে এসে আমার মনে হয় যে একবার কোনো মন খারাপ নয় আবার জমাটি কিছু একদম 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 হয়ে যাক কারণ না গেলে আসবো কি করে আবার আসবো আবার এভাবেই ফিরে আসা যায় হ্যাঁ আসলে দূরদর্শন মানে কলকাতা দূরদর্শন থেকে আমার পিলু ভট্টাচার্য হয়ে ওঠে তখন জগন্নাথ বোস ছিলেন আমার অভিনয় দেখে এখানে নিয়ে আসেন পরবর্তীকালে বিভাস পাল মানে ফলে দূরদর্শনের প্রতি একটা অসম্ভব প্রেম দুর্বলতা সবই আছে আর কি মানে যখনই ডাকে তখনই কিরকম একটা মনে হয় যে সব পুরনো দিনগুলো ফিরে আসে এই গানটা সেই সময় গিয়েছিলাম প্রায় আজ থেকে 18 বছর আগে আর আমার এখানে একটা আলাদা ইয়ে আছে আমি যাকে বিয়ে করেছি ঋষি সেসময় দূরদর্শনে এখানে কাজ করতো যখন আমি প্রেম করতাম তখন বহুবার আমি আর ঋষি এখানে এসেছি ক্যান্টিনে বসে চা খেয়েছি ঋষি বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মেরেছি তো সেই স্মৃতিগুলো আমার মনে আছে আমি সেদিক থেকে আমার কাছে দূরদর্শনটা একটা ঋষিকেশ আর লক্ষ্মণঝুলা একসাথে মানে ঋষিকেশকে নিয়ে এসে লক্ষ্মণঝুলায় চা খাওয়া মানে এটাই ছিল আর কি হে ওরে ভাই রে আরে কালা পানি আসে সুইটা ভরা নদীতে ইপাগনে বাইবার লাগিয়া হিঙ্গলেতে যাই টাকা করে খাইবার লাগিয়া এত কষ্ট পাই ইপাগনে বাইবার লাগিয়া হিঙ্গলেতে যাই টাকা করে খাইবার লাগিয়া এত কষ্ট পাই ওরে ভাই রে তোকে তোকে দেখা হইলে তুমি বলে মন রায় শাহু শাহু দাদি ফেরে বনে বন ওরে ভাই রে আরে কোথা মারারে শরীকে আসি লোকেশ কোথা মারারে শরীকে আসি লোকেশ আরে সবার মধ্যে মুক্তা গাছি বলিলেন স্পষ্ট সবার মধ্যে মুক্তা গাছি বলিলেন স্পষ্ট আল্লাহ তোকে মিয়া ও মিয়া আল্লাহ তোকে মিয়া ধরে পড়ে নি মুক্তা
ওরে ভাইরে